দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রধান পর্যটন কেন্দ্র সুন্দরবন। শুধুমাত্র সুন্দরবন ভ্রমণের দশটি স্থান দেখতে উপরের আই বটনে টাচ করুন অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে টাচ করুন। আসুন এবার জেনে নিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যান্য দশটি ভ্রমণ স্থান সম্বন্ধে। এক নম্বর, বকখালি। বকখালি হল কাকদ্বীপ মহকুমার নামখানা সিটি ব্লকের অন্তর্গত একটি গ্রাম। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকার সমুদ্র সৈকত লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। নির্জনতা প্রিয় ভ্রমণ পিপাসুরা বকখালি পছন্দ করেন। এখানে আছে ম্যানগ্রোভ বন এবং উন্মুক্ত চিড়িয়াখানা। দু নম্বর, ফেজারগঞ্জ বিচ। ফেজারগঞ্জ বিচ একটি অত্যন্ত মনোরম সমুদ্র সৈকত। এই মনোরম সৈকতটি নারায়ণতলা নামে একটি গ্রামে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ সৈকতটি নির্জন স্থানে অবস্থিত। গভর্নর ফেজার এই সৈকতে একটি সুন্দর বাংলো তৈরি করেছিলেন। তিন নম্বর, জম্মু দ্বীপ। দ্বীপটি বকখালি বা ফেজারগঞ্জ থেকে 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। দ্বীপটি জনমানবশূন্য। সমুদ্রে মাছ আরোহণের মৌসুমে অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জেলেরা মাছ আরোহণের জন্য এই দ্বীপে আসে। দ্বীপটি এখন পর্যটনের প্রধান আকর্ষণ। চার নম্বর, হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একটি দ্বীপ ও পর্যটন কেন্দ্র। এখানে মৎস্য চাষের নানা প্রকল্প আছে। শীতের সময় এখানে নানা প্রজাতির পরিযায়ী পাখি আসে। দ্বীপটি বকখালির নিকট বঙ্গোপসাগরের উপকূল ও সুন্দরবন জাতীয় উদ্যানের দক্ষিণে অবস্থিত। পাঁচ নম্বর, লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য। বঙ্গোপসাগরের কাছে সপ্তমুখী নদীর মোহনায় এই দ্বীপটি অবস্থিত। 1948 সালে এই বনাঞ্চলটি প্রথম অভয়ারণ্য হিসাবে বিজ্ঞপিত হয় এবং 1976 সালে তা পুনরায় ঘোষিত হয়। এই অভয়ারণ্যটি সুন্দরবন বদ্বীপেরই অংশবিশেষ। এখানে চিত্রা হরিণ, জলপাই রঙা সামুদ্রিক কচ্ছপ, বনবিড়াল, লাল বাঁদর, নোনা জলের কুমির ইত্যাদি দেখা যায়। ছ নম্বর, গঙ্গাসাগর। গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থানে হিন্দুদের কাছে পবিত্র তীর্থভূমি গঙ্গাসাগর। গঙ্গার মর্তে আসা ও সগর রাজার পুত্রদের জীবনদানের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই তীর্থভূমি। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে এই সঙ্গমে। এখানকার গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। রামায়ণ মহাভারত থেকে শুরু করে বঙ্কিমচন্দ্রের উপন্যাস কিংবা রবীন্দ্রনাথের কবিতা সর্বত্রই স্থান করে নিয়েছে গঙ্গাসাগর। সাত নম্বর, কপিল মুনির মন্দির। মকর সংক্রান্তির দিন সারা দেশ থেকে হিন্দু পূর্ণার্থীরা গঙ্গাসাগরে ডুব দিয়ে পুণ্যার্জন করতে এই মন্দিরে পুজো দেন। এই মন্দিরের মাথার ওপর তিনটি চূড়া। সিঁড়ি ভেঙে মন্দিরের উপরে উঠতেই মেটে সিঁদুর নগের পদ্মাসনে উপবিষ্ট কপিল দেবের মূর্তি। ডান দিকে গঙ্গা দেবী এবং বাম দিকে রয়েছেন রাজা সগর। আট নম্বর, গোসাবা। ক্যানিং মহকুমার গোসাবা শহর সুন্দরবনের গভীর বনভূমি শুরু হওয়ার আগে এটি শেষ বাসিন্দা এলাকা। এলাকাটি প্রকৃতি এবং শিকারীদের বিরুদ্ধে মানুষের সংগ্রামের প্রতীক। বাদাবনের প্রাচুর্যের জন্য প্রসিদ্ধ গোসাবা। গেঁও, গোরান, বাইন, হেতাল, সুন্দরী, কেওড়া ইত্যাদি গাছগাছালিতে সমৃদ্ধ এই বদ্বীপ অঞ্চল। নদী জঙ্গলের টানেই ছুটে আসেন পর্যটকরা। ন নম্বর, ফলতা। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যই শুধু নয়, ফলতায় রয়েছে এক বর্ণময় অতীত। 1756 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লা যখন কলকাতা দখল করেন
তখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কর্মচারীরা কলকাতা থেকে ফলতায় পালিয়ে যান। শুধু তাই নয়, হুগলি নদী ধরে ওলন্দাজদের ব্যবসা বাণিজ্য চলত ফলতায়। ফলতার দক্ষিণে 10 কিলোমিটার দূরে গড়চুমুকে দামোদর ও হুগলি নদীর সঙ্গমস্থল এবং 16 কিলোমিটার দূরে গাদিয়াড়ায় দামোদর, হুগলি ও রূপনারায়ণের ত্রিবেণী সঙ্গমস্থল দেখার মতো। এখানে গঙ্গার পারে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ভারী সুন্দর একটি বাগানবাড়ি রয়েছে। 10 নম্বর, মৌসুনী দ্বীপ। রাজ্যের একেবারে দক্ষিণ প্রান্তে মৌসুনী দ্বীপ এবং সেখানে রয়েছে বালিয়াড়া বিচ। বিচের ওপর সারি সারি তাবু পাতা, জনকোলাহলের বাইরে এ এক অন্যরকম অভিজ্ঞতা। গাছ থেকে পেড়ে আনা ডাবের জল, এরপর দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে থাকবে পুকুর থেকে ধরে আনা টাটকা মাছ। বিকেলের দিকে সমুদ্র তট ধরে হেঁটে যান যতদূর ইচ্ছা। বিচের বাঁদিকে গেলেই পাওয়া যাবে ম্যানগ্রোভ অরণ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেড়াতে থাকুন, সুস্থ ও ভালো থাকুন। ধন্যবাদ।